প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ সরকারের মাদ্রাসা এখন ক্লাস আপাতত সরকার ঘোষিত বন্ধ হয়েছে, সেজন্য আমি তোমাদেরকে আমি মোহাম্মদ মহিমুদ্দিন মাদ্রাসা মাহমুদিয়া আহমদিয়া সুন্নিয়া শ্রেণী চতুর্থ একদায়ী চতুর্থ শ্রেণী বিষয় আরবি নীতিপত্র তোমাদেরকে আজকে আব্দুর রসুল আউয়ালু প্রথম পাঠ অর্থাৎ একদম সরব সম্পর্কে তোমাদেরকে আলোচনা করা আছে। অনলাইন ক্লাসের মধ্যে তোমরা যে যেখানে থাকো না কেন, তোমরা সুস্থ থাকো, সবল থাকো, সরকারের বিধিবিধান অনুযায়ী মেনে চলা তোমাদেরকে এবং আমরা শিক্ষক মণ্ডলী তথা সারা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমস্ত দিক নির্দেশনা মেনে সরকারের সমস্ত নিষেধাজ্ঞা মেনে বিধিবিধান মেনে আমরা যেন বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে চলাফেরা করতে পারি এবং আমাদের জীবন রক্ষা করতে পারি, অন্যজনকেও সুস্থ রাখতে পারি, এর আশা ব্যক্ত করে তোমরা যে যেখানে থাকো না কেন আজকে আমার এলমে সরফের সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এলমে সরফের পরিচয় এলমে সরফ শব্দের অর্থ হলো জ্ঞান শাস্ত্র, কি শাস্ত্র, জ্ঞান শাস্ত্র। আর সরফুন শব্দের অর্থ রূপান্তর করা। অতএব এলমে সরফের অর্থ রূপান্তরের জ্ঞান, কিসের জ্ঞান, রূপান্তরের জ্ঞান। পরিভাষায় যে জ্ঞানের সাহায্যে আরবি শব্দের গঠন ও রূপান্তরের নিয়মাবলী জানা যায় তাকে এলমে সরফ বলে। এলমে সরফ শব্দের অর্থ অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, যারা বুঝে নাই তোমাদের কাওয়াদুল আরবিয়ার এলমে সরফ অংশের তৃতীয় বিষয়ে তোমরা অধ্যয়ন করবা, ভালো করে অনুসরণ করবা। যে পাঠগুলি আজকে আমি লিখে দেওয়া হচ্ছে তোমরা তোমাদের মূল কিতাব থেকে এগুলো অধ্যয়ন করলে আমার বিষয়গুলো তোমরা স্পষ্ট হয়ে যাবা। আর যারা বোঝো নাই তারা আমার নম্বরে আমার সাথে যোগাযোগ করে ভালো করে বোঝার জন্য চেষ্টা করবা। এলমে সরফের শব্দের অর্থ হলো জ্ঞান। এলমে সরফের শব্দ অর্থ হলো কি, জ্ঞান। সরফুন শব্দের অর্থ হলো রূপান্তর করা। অতএব এলমে সরফের অর্থ রূপান্তরের জ্ঞান। পরিভাষায় যে জ্ঞানের সাহায্যে আরবি শব্দের গঠন রূপান্তরের নিয়মাবলী জানা যায় তাকে এলমে সরফ বলে। তাহলে তোমরা অবশ্যই বুঝো এলমে সরফ শব্দের অর্থ রূপান্তরের জ্ঞান। পরিভাষায় যেই জ্ঞানের সাহায্যে আরবি শব্দে গঠন ও রূপান্তরের নিয়মাবলী জানা যায় তাকে এলমে সরফ বলে। বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, আরবি গ্রামার রয়েছে। এইভাবেও আরবি ভাষা শেখার জন্য, বলার জন্য, লেখার জন্য, সব কিছু বক্তৃতার জন্য, শুদ্ধ কোরআন হাদিস পড়ার জন্য, সব কিছু অনুসরণ করার জন্য এলমে সরফের গুরুত্ব অপরিসীম, অপরিহার্য। যে সাথে তিনি এলমে সরফ সম্পর্কে জ্ঞান লাভ করবে না সে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ, হাদিস শরীফ এবং বিভিন্ন কিতাবের তফসির, বিভিন্ন এলমে বরাগত, এলমে ফসাহত, এলমে মন্তব্য বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে পারা যাবে না। সেই জন্য তোমরা এলমে সরফের জ্ঞান সম্পর্কে অবশ্যই অবগতি হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করাচ্ছি। যে জ্ঞানের সাহায্যে আরবি শব্দের গঠন ও রূপান্তরের নিয়মাবলী জানা যায় তাকে এলমে সরফ বলে। এলমে সরফের আলোচ্য বিষয়, এলমে সরফের আলোচ্য বিষয় হলো এলমে সরফ এর আলোচ্য বিষয় হম
ফলক রূপান্তর শীল, কৃষি রূপান্তর শীল। আরবি শব্দ সমূহ, আরবি শব্দ সমূহ, আরবি শব্দ সমূহ এলমে সরফের আলোচ্য বিষয় হল, এলমে সরফ বিষয় হল রূপান্তরশীল আরবি শব্দ সমূহ। আর এলমে সরফের উদ্দেশ্য, যে এলমে সরফের উদ্দেশ্য হল আরবি শব্দের গঠন ও রূপান্তরে ত্রুটি বিচ্ছেদটি দেখে বেঁচে থাকা, কি থাকা, বেঁচে থাকা। এলমে সরফের উদ্দেশ্য হল আরবি শব্দে গঠন ও রূপান্তরের মূল কোটি থেকে বেঁচে থাকা। আজকে তোমাদের এলমে সরফের রচিত সম্পর্কে কিছু আলোচনা করা হবে। এলমে সরফের রচিত হল মুআস ইবনে মুসলিম আল হারারা। এলমে সরফের রচিত হলেন মুআস ইবনে এলমুল মুআস ইবনে মুসলিম আল হারারা। এলমে সরফের রচিত হলেন মুআস ইবনে মুসলিম আল হারারা। এলমে সরফের নামকরণ, এলমে সরফকে কেন এলমে সরফ নামকরণ করা হয়েছে? এলমে সরফ শব্দের অর্থ হল রূপান্তর করা, কি করা, রূপান্তর করা। যেহেতু এলমে সরফের মধ্যে আরবি শব্দের নিয়মাবলী আলোচনা করা হয়, তাই তাকে এলমে সরফ হিসেবে নামকরণ করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আজকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আল আব্দুরসুল আউয়ালু প্রথম পাঠ, আল আব্দুরসুল আউয়ালু প্রথম পাঠ এলমে সরফের অংশ, এলমে সরফের সম্পর্কে যে আজকে আলোচনা করা হচ্ছে, এই এলমে সরফ সম্পর্কে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে তৃতীয় পৃষ্ঠার মধ্যে আজকের আলোচনাগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। এলমে সরফ শব্দের পরিচয়, এলমে সরফ শব্দের পরিচয়, এলমে এলম শব্দের অর্থ জ্ঞান, শাস্ত্র, কি শাস্ত্র, জ্ঞান শাস্ত্র। আর সরফ শব্দের অর্থ হলো রূপান্তর করা, অর্থাৎ এলমে সরফের অর্থ রূপান্তরের জ্ঞান। পরিভাষায় যে জ্ঞানের সাহায্যে আরবি শব্দে গঠন ও রূপান্তরের নিয়মাবলী জানা যায় তাকে এলমে সরফ বলে। এলমে সরফের আলোচনা, আলোচ্য বিষয়, এলমে সরফের কি বিষয়, আলোচ্য বিষয়। আজকে তোমাদেরকে দুটি পয়েন্ট, দুটি প্যারাগ্রাফ হিসেবে এলমে সরফ এর আলোচ্য বিষয় হল রূপান্তরশীল আরবি শব্দসমূহ, রূপান্তরশীল আরবি আরবি শব্দসমূহ। আর এলমে সরফের উদ্দেশ্য হল, এলমে সরফের উদ্দেশ্য হল আরবি শব্দের গঠন ও রূপান্তরের রূপান্তরের ভুল কুটি থেকে বেঁচে থাকা। আর এলমে সরফের রচিত হলেন, এলমে সরফের রচিত হলেন মুআস ইবনে মুসলিম আল হারারা। এলমে সরফের নামকরণ, এলমে সরফকে কেন এলমে সরফ হিসেবে নামকরণ করা হয়েছে? আর সরফ শব্দ অর্থ হল রূপান্তর করা, যেহেতু এলমে সরফের মধ্যে আরবি শব্দে রূপান্তরের নিয়মাবলী আলোচনা করা হয়, তাই তাকে এলমে সরফ হিসেবে নামকরণ করা হয়েছে। আজকে এলমে সরফের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাদেরকে আরেকটু আলোচনা করতেছি। এলমে সরফের আরবি শব্দের গঠন ও রূপান্তরের রূপান্তরের নিয়ে আলোচনা করা হয়, তাই তাকে আরবি ভাষার শিক্ষার্থীদের জন্য এলমে সরফ সম্পর্কে জানা খুবই প্রয়োজন।